हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करती हूँ तुम्हारा प्रत्येक ही भालो आछो एंड सुस्त आछो। और ये हमार मे माँ एक्चुअली ये कल विपद तारिणी पुजो, तो कारण ठाकुर पूजार जो कि ठाकुर पूजार जो कि केनाकाटा करते हैं। আমি তো কিছু বলছি তো সেই জন্য যাচ্ছি আর একটা আমি একটা এরকম একটা শাড়ি পরেছি, রেড আর ব্ল্যাকের কম্বিনেশন। আর এই যে মাও রেডি হয়ে গেছে আর ননদ বাইরে আছে, তো চলো যাওয়া যাক। আর সবাই তো মাস্ক নিয়েছি, কিন্তু কথা হচ্ছে আমার মেয়ের তো আর পড়াতে পারবো না, দেখা যাক কী হয়, কতটা প্রোটেক্ট করে ওকে নিয়ে যেতে পারি। তো ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করো। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর আমরা সব রান্নাবান্না করে এসেছি, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, আর এখন পৌনে একটা বেজে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া হবে, আর মা ভাত বাড়ছে, সব ধরে নিয়ে মানে নিয়ে আসতে আর কি, মা ভাত বাড়ছে। আজকে মেনু হলো ডাল, আর এখানে আছে ঢেঁড়স আলু দিয়ে একটা মিক্সড ভেজ, আর এখানে আছে পটল ভাজা। তো এই হলো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, আর কেন বলো তো, তো আমি সকালে বলেছিলাম তোমাদের যে আমি একটু বেরোবো, একটু মানে মার্কেটে যাব, কিছু কেনাকাটার আছে। তো আমি কিছু না, বেশ কিছু কেনাকাটা করেছি, মানে অনেকটাই কেনাকাটা করেছি আজকে বেরিয়ে। তো অ্যাকচুয়ালি যেটা কি হয়, তো ভাবি একদিন বেরোবো, বেরিয়ে সেই কাজগুলো আর কি সব কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো কাল বিপত্তারিণী পূজা আছে, তো সেই কারণে আজকের আমাদের ভেজ রান্না হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ভেজ কী কী রান্না হয়েছে। আর ঠাকুরের মানে দায়িত্বটা আমাদের উপর এখন পড়েছে, মানে হলো মানে সবাই মিলে একসঙ্গে টাকা কালেক্ট করে সেই টাকাগুলো মানে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে গেছে। তো সেই দিয়েই আর কি মানে ঠাকুরের জন্য আর কি শাড়ি গামছা এগুলো কেনা হয়েছে। ঠিক আছে, চলো ফার্স্ট আগে ঠাকুরের আমি শাড়ি আর গামছাটা দেখিয়ে দিই যে কী শাড়ি কিনেছি, আর তারপর আমি আমাদের দেখাবো যে আমরা আমাদের জন্য কী কী কিনেছি। ঠিক আছে, তো এটা দেখো, এটা একদম সিম্পল, এটা ছাপা শাড়ি আর এর উপর চুনের ফোঁটা দেওয়া আছে, চুনের ফোঁটাই বলি যদিও, কি ম্যাডাম জি লেখা, অরিজিনাল রেশমি কোম্পানি। তো যাই হোক, এই এই ছাপাটা ঠাকুরের জন্য। ঠিক আছে, আর ওর সঙ্গে এই গামছাটা দিতে হয়, গামছা শাড়ি দুটো দিতে হয়। তো এটা গেল ঠাকুরের। ঠিক আছে, আচ্ছা তারপর দেখাই আমাদের গামছাগুলো। তো এই দেখো, এইগুলো হলো আমাদের গামছা, গামছার কালারটা খুব সুন্দর, এটা আমার ননদের জন্য। ঠিক আছে, এটা আমার ননদের, আর এটা আমার, এটা আমি ইউজ করবো আর ওটা আমার ননদ ইউজ করবে। একটু হালকা হালকা কালার দেখেই নিয়েছি, এটা সবুজ কালার আর এটা অরেঞ্জ কালার, দোকানে এই অরেঞ্জ কালারটাই বেশি সেল হয়েছে, এই অরেঞ্জ কালারের গামছাটাই বেশি মানে দোকানে মানে সেল হয়েছে। আর একটা ছিল, ওটা আমার ননদ নিয়েছে। আর দেখো এরকম একটা কি বলবো, এটা অ্যালান, এরকম একটা অ্যালান গলা নাইটি এনেছি, এটা আমার বোনের জন্য। পুরোটা খুলি, এটা আমার বোনের জন্য, সাদা সি গ্রিনের কম্বিনেশনে কাজ। এই দেখো, সিম্পল বাট সুন্দর, কালারটা খুবই সুন্দর। ঠিক আছে, ওর জন্য ওটা, আর এই যে পালাজোটা দেখতে পাচ্ছ, এটা আমার ননদের পালাজো, ব্লু কালার, আর এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, খুব সুন্দর, এটা রেয়ন কাপড়ের উপরে, খুব সুন্দর। এটা দাম খুবই কম, খুব যে বেশি দাম নিয়েছে তাও না, দাম খুবই কম, মানে ঠিক আছে, খারাপ মানে ঠিকই আছে, এবার কোয়ালিটি কেমন হবে জানি না, এটা ইউজ করার পরেই বোঝা যাবে যে কোয়ালিটি বা মেটেরিয়ালটা কেমন। আচ্ছা, খাজা না বেরোচ্ছে আর কি, আর আমি
কোনো কিছু কিনে আনলে আমি খুবই এক্সাইটেড থাকি তোমাদের সঙ্গে শেয়ার করার সেই জিনিসগুলো, ঠিক আছে? না শেয়ার করতে পারলে কি বলবো, আমার মন কেমন টমন হয় যে আমি কোনো কিছু জিনিস কিনেছি আর শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেন। এটা কি বলবো, সবাইয়ের সঙ্গেই হয়, ঠিক আছে? মানে আমার সবাইয়ের সঙ্গেই হয় যে কোনো জিনিস কিনে এনেছি আর সেটা শেয়ার করবো না, সেটা কখনো হয়? আমি তো অন্তত কিছু কিনে আনলেও সেটা আমি ডেকে ডেকে দেখা, দেখো আমি জিনিসটা কিনে এনেছি, আমার খুব ভালো লাগে দেখাতে। দেখালে কি হয়, আনন্দটা আরও একটু বেশি বেড়ে যায়। তোমাদের সঙ্গে হয় কি না আমাকে জানিও, কিন্তু আমার কিন্তু খুব হয় যে কোনো কিছু ছোটো জিনিস কিনে আনলে সেটা যদি আমি কাউকে দেখাতে পারি তখন মনে একটা অন্যরকম একটা আনন্দ হয়। আরও যদি সে বলে জিনিসটা ভালো হয়েছে তাহলে তার কোনো কথাই নেই, জাস্ট তাহলে তো ফাটাফাটি, ঠিক আছে? আর এই দেখো, এই একটা পালাজো, এটা আমার বোনের জন্য, এটা আমার ছোটো বোনের জন্য, আমার দুটো বোন, এটা আমার ছোটো বোনের জন্য আর এটা আমার মেজ বোনের জন্য, ঠিক আছে? আর এই পালাজো ওর জন্য কত টাকা, হ্যাঁ 150 টাকা দাম নিয়েছে, 150, 150-এর মধ্যে ঠিক আছে। এটা আমার ছোট বোনের জন্য একটা পিঙ্ক কালারের পালাজো, সবই রেয়ন কাপড়ের। আর কি কিনলাম দেখাচ্ছি, আর এই কালারে একটা ব্লাউজ দেখতে পাচ্ছ, প্রিন্ট মানে কি বলবো, প্রিন্টটা বক্স বক্স প্রিন্ট করা, শ্রীরামের, শ্রীরাম সবগুলো দেখো। যাই হোক, এটা কিনেছি। আর কিনলাম আর কিনেছি, এই দেখো এটা একটা টপ, হোয়াইট অ্যান্ড ব্লু কালারের একটা টপ, সামনে একটা টেডি টেডি আছে, কি সুন্দর টেডিটা, না খুব সুন্দর টেডিটা, খুব সুন্দর টেডিটা। আর মানে গেঞ্জির কাপড়টা খুব সফট, খুবই সফট, এটাও 150 নিয়েছে, ঠিক আছে? আর এর কি বলবো, এর কাপড়টা খুবই সফট, আবার ধারে এরকম একটু হালকা ডিজাইন মতো করা আছে, বুঝতে পারছো কি জানি না, সাদা বলে হয়তো বুঝতে পারছো না অতটা, একটু সরু করে ডিজাইন করা আছে, বাট ওভারঅল গুড, ওভারঅল কোয়ালিটিও গুড আর ডিজাইনও সো গুড। আচ্ছা এই একটা হলো, এটা আমার ছোটো বোনের এই পালাজো, আর এই ওপরের এটা মানে টপটা আর কি, এটা আমার ছোটো বোনের। আচ্ছা আমার জন্য কিছু তো কিনেছি, আজকের মেয়ের জন্য আর কিছু কেনা হয়নি জানি, ও ছোটো বলে বলতে পারলো না, ও যদি বড় হতো তখন বলতো যে মা আমাকে কিনে দাও, মা আমাকে কিনে দাও, ঠিক আছে? তো ছোটো বলে যাই হোক কিছু বললো না, তো ওর জন্য কিছু কেনা হয়নি আজকের আর, ঠিক আছে? আজকে শুধু আমাদের জন্য কিনেছি, ফল কিনেছি, কাল ঠাকুর পুজো যেহেতু আছে, ফল আর সন্দেশ কিনেছি, সেটা ফ্রিজে আছে, সন্দেশটা দেখাতে পারবো না, ফ্রিজে চলে গেছে, পরে দেখাবো। আর ফল কিনেছি, অনেক রকমের ফল, 13 রকমের ফল কিনতে হয়, বাট 13 রকমের ফল হয়নি, 6-7 রকমের হয়েছে মনে হয়। এই দেখো এই কালারে একটা হাউস কোট কিনেছি, ঠিক আছে? এটা একটা কি বলবো, ইয়েলো কালার অ্যান্ড ব্ল্যাক কালারের স্ট্রাইক স্ট্রাইক করা আছে, আর বুঝতে পারছো কালারটা এই কালার। আমার খুব ভালো লাগলো কারণ আমি এরকম কালারের হাউস কোট আমি পরিনি, আমার যে কটা হাউস কোট আছে সব হয় লাল, না হয় খয়েরি কালার, ঠিক আছে? আর একটা আকাশি কালার ছিল, ওই ওই রকম সব ওই লাল খয়েরির ওপর থেকে গেছে, সব সব জামাগুলো মানে সব ওই হাউস কোটগুলো সব ওই লাল খয়েরির ওপর থেকে গেছে, তো সেই কারণে ভাবলাম আজকের একটু আমি অন্যরকম কালার ইউজ করি, সব সময় লাল খয়েরি তো পরি, তাই না? তো ভালো লাগে মাঝে মাঝে কোনো সময় একটু কালারফুল কালারফুল ড্রেস ইউজ করতে, তো ওই হয়ে গেল, ঠিক আছে? আমার আর একটা জিনিস কিনেছি, সেটা হলো ছাত্রি, ছাতা তো দরকার বর্ষাকালে, বলে না শীতের কাঁথা আর বর্ষার ছাতা, কথাটা ঠিক কিনা? তো দুটো কেনা হয়েছে, একটা আমার ননদের আর একটা আমার জন্য। আমি তো মেনলি কোথাও যাবো না, বাড়িতেই থাকবে, যে যখন পারবে ইউজ করবে, অসুবিধা নেই। এই তো ভেতরে দেখতে পাচ্ছ সেই স্ট্রাইক স্ট্রাইক করা, মানে স্ট্রেট স্ট্রেট মার্ক করা ইট ইট মতো,
ভালো দেখতে, কালারটা খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো জানিও তো, সাদার কালারটা ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, খুব সুন্দর। এটা একটা নতুন ডিজাইন, মানে ভেতরের স্ট্রাইকটা নতুন। আচ্ছা, আর এটা আমার ননদের গেল, ঠিক আছে, আকাশি কালার। আর এটা আমার, এটা আমার হলো কি বলবো, এটা ডিপ সবুজ কালার, ডিপ গ্রিন, ঠিক আছে, এটা ডিপ গ্রিন কালারের একটা, এরকম হালকা হালকা এই পারে স্ট্রাইক স্ট্রাইক করা আছে। এটারও ভেতরে একই জিনিস, মানে না, এটা একটু আবার অন্যরকম ডিজাইন, দেখতে পাচ্ছ ভেতরটা, ওটা যেরকম সোজা সোজা মানে লম্বা লম্বা ছিল ইঁটের মতো, এটা আবার অন্য অন্য রকম। এটাও খুব সুন্দর, তাই না? এটাও খুব ভালো। কারা 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 এরকম করো, ঠিক আছে, ছাতা নিয়ে নিয়ে যেতে যেতে এরকম এরকম করো। আমি করতাম আগে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, ঠিক আছে, ছোটোবেলায় কেন, অনেক বড়বেলা পর্যন্ত এরকম করেছি, স্কুলে যাবো আর এরকম এরকম করব। এগুলো কিন্তু ঠিক না, ছাতাটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যারা করো করবে না বলে দিলাম, ঠিক আছে। আমি অনেক করেছি ছোটোবেলায়, বাট এখন বুঝতে পারছি যে ওই জিনিসগুলো খুব বাজে, আর তার জন্য কিন্তু অনেক ছাতা আমার নষ্ট হয়েছে, ঠিক আছে। তো এরকম ঘোরালে কি শিকগুলো কেটে যায়, তো না ঘোরানোটাই বেটার, যারা করো এরকম আমার মতো, বাজে জিনিস, ব্যাড হ্যাবিট। তো চলো, এই গেল ছাদ্রির পোর্শন। হ্যাঁ, আর একটা জিনিস কিনেছি, এটা তো মাস্ট লাগবে, এই দেখো, এই একটা কিনেছি, এটা হলো বিভত্তারিণীর ডোর আর কি, ঠিক আছে। তো এটা দিয়ে সুতো কিনেছি, এটা দিয়ে ডোর বাঁধা হবে, কটা করে জানি না, তো এরকম দুটো আনা হয়েছে। আমার শাশুড়িমা আর আমি দুজনে মিলে আর কি সন্ধ্যাবেলা বসে ওটা করে নেব, কমপ্লিট করে নেব। তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে আগে আমি এই জিনিসগুলো শেয়ার করে নিই, নাহলে কী হবে, সন্ধ্যাবেলা ওটা করতে বসবো আর তারপরে আবার এগুলো দেখাতে পারবো না, একটা বাজে ব্যাপার হবে, তাই না? আর যেহেতু আমি বলেছি যে আমি সব জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আর একটা জিনিস কিনেছি, কী বলতো, এই দেখো ঠাকুরের মালা। যেহেতু ঠাকুরটা ছোটো মতো, ঠিক আছে, ছোট ঠাকুর, ওই ওই ঠাকুরটা আমরা আগের বছর রথে গিয়েছিলাম, আগের বছর না তার আগের বছর রথে গিয়েছিলাম, তখন ওই ঠাকুরটা কেনা হয়েছিল, আর ওই ঠাকুরটাই আমাদের ওখানে ঠাকুর ঘরে লেগে গেছে। এটাই হলো সব থেকে একটা কী বলবো, একটা ভালো জিনিস, ঠিক আছে, যে আমরা যে ঠাকুরটা কিনে এনেছি সেটাই ওখানে প্রতিষ্ঠা করে পূজা হচ্ছে। তো তার জন্য সত্যিই খুব খুশি যে আমরা যেটা চয়েস করে এনেছি সেটাই ওখানে বসে গেছে। আর এই দেখো, আর সেই ঠাকুরের জন্য একটা ছোটো মালা, কারণ ঠাকুরটা খুবই ছোটো মতো, মানে এরকম এরকম ছোটো মতো, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা জিনিস কিনেছি, যে ব্ল্যাক অর্না, আমি আগেরবারে কিনেছিলাম তোমাদের, মানে বলেছিলাম যে কী বলবো, লাল ফোর ছিল, ঠিক আছে, তো সেই কারণে সেটা তো আমি চেঞ্জ করে অন্য কিছু নিয়ে এসেছি। আর তার আজ আজ গেলাম, তো যেতে এই যে এটা এনেছি, ব্ল্যাক ওড়না। আর একটা জিনিস এনেছি, ভালো জিনিস, সেটা হলো ধূপকাঠি, আগারবাতি তো সবাই দরকার। এটা হলো লাকি কোম্পানির 3-in-1, ঠিক আছে, 3-in-1। তো একটার মধ্যে তিন রকমের কী বলবো, খুশবু, মানে সেন্ট রয়েছে, ঠিক আছে। তো খুবই সুন্দর কিন্তু, এটা খুব সুন্দর, আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আনা হয়েছে, কিন্তু ঠাকুর ঘরে এটা ছিল, তো আমরা সে বললাম না যে ঠাকুর ঘরে পুজো দিতে গিয়েছিলাম, গিয়ে আর এই ধূপটা ছিল, এই ধূপটা জ্বেলেছিলাম, বাট স্মেলটা তো খুব সুন্দর স্মেল, তো সেই কারণে এই একটা আনা হয়েছে। আর এটার দাম কিন্তু খুব বেশি না, অনলি 25 টাকা, ঠিক আছে, 25। তো সেই জন্য এটা আনা হয়েছে। এই হলো আমার শপিং, আজকে শপিং। তো আর গিয়েছি করার সময় 10টার সময়, বাড়ি এসেছি তখন 12টা বাজে, 2 ঘন্টার মধ্যে সব কিছু কেনাকাটা হয়ে গেছে। তো আমার কেনাকাটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে অবশ্যই, ঠিক আছে। আর আর রাতেও আমাদের নিরামিষ রান্না হবে, ঠিক আছে, কোনো রকম কোনো আমিষ হবে না। হ্যাঁ, আমিষ হবে বলতে এ আছে, কাঁকড়া আছে, বাট কাঁকড়াটা আমরা খাবো না, ক্র্যাব মিট আছে আমরা খাবো না, আমি আর মা তো এমনি খায় না, বাদ দাও, বাট আমি খাবো না, কাল আমার বার আছে, তো সে তো আমি একদম পুরো নিরামিষ আজকে নিরামিষ আসি, ঠিক আছে। তো মা সরি, আমার ননদ, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর, তিনজনে, আর আমার মেয়ে যদি খায়,
ঠিক আছে। তো ওরা তিনজনে আর কি ওই ক্র্যাব মিট খাবে আর আর ভাত হবে, আর আমরাও সেদ্ধ ভাত খাবো আজকে, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, ব্যাস আর কি এটাই তো। এটাই ছিল আজকের আমার কেনাকাটা। তো তোমরা অবশ্যই করে কিন্তু জানিও যে আমার কেমন কেনাকাটা তোমাদের কেমন লেগেছে। আমাকে আবার যেতে হয়েছিল এই কারণে এতগুলো জিনিস কিনতে, ঠিক আছে, নাহলে আমি বেরোতাম না। এমনি আমি খুব একটা বেরোই না, খুব কম বেরোই, ঠিক আছে, মেয়েটা হওয়ার পর থেকে। তারপরে আবার এই করোনা কবে পিছু ছাড়বে ভগবান জানি না, কি যে কি হচ্ছে আমাদের সঙ্গে জানি না। খুবই একটা খারাপ কি বলবো সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি, তো যাই হোক কিছু আর করার নেই, এর মধ্যেই আমাদের আনন্দ খুঁজে পেতে হবে, তাই নয় কি? তো চলো এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি, আর বেশি বকবক করছি না, আর বেশি বড় করছি না, তোমাদের বেশি বোরিংও করবো না, ঠিক আছে। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও, ঠিক আছে, আর যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো প্রচুর পরিমাণে শেয়ার করো কিন্তু, ঠিক আছে, তোমার রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ তোমাদের হেল্প ছাড়া আমি সত্যিই এগোতে পারবো না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সব সময় কিন্তু ভালোই থেকো। ওকে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।